ভালো লেগেছে আপাতত তাহলে হয়ে গেছে ব্যবসা করো কোন রকম অসুবিধা হলে আমাদেরকে জানাবে আর মোটামুটি তো স্যাটিসফাইড তো মোটামুটি এখানে মানে ফোন করলে ফোন ফোন ধরা হচ্ছে اٹেন্ড করা হচ্ছে এটা নিয়ে কোনো প্রবলেম নেই ঠিক আছে মেশিনারি অনেক কোম্পানি আপনাদের দিয়ে দেবে কিন্তু র ম্যাটেরিয়ালস কিন্তু আপনাদের কিউ দিতে পারবে না একমাত্র ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি আছে যারা খুব অল্প খরচে আপনাকে র ম্যাটেরিয়ালস পাইয়ে দেবে ম্যাম আপনার নামটা যদি একটু বলেন আমার নাম পায়েল দাস আজকে আমরা কোন মেশিন বা কোন ব্যবসা সম্পর্কে জানবো যদি একটু সেই সম্পর্কে কিছু জানান আমরা আজকে একটা ইউনিক বিজনেস সম্পর্কে আলোচনা করতে চলেছি বিজনেস তো আমরা অনেকেই করি কিন্তু এমন বিজনেস করতে হবে যে আপনি যেখানটায় রয়েছেন সেখানে আপনি ফার্স্ট এমন ব্যক্তি হবেন যিনি এই ব্যবসাটি করবেন সেই বিজনেসটা আর কিছুই না রাবার ব্যান্ড বিজনেস এই যে ধরুন এরকম টাইপের যে রাবারগুলো আছে আমরা যেগুলো মুদি দোকান বলুন মিষ্টির দোকান বলুন বা ধরুন আপনার ব্যাঙ্ক স্কুল কলেজ যেসব জায়গায় গার্ডারগুলো ইউজ করি বা ধরুন মেয়েরা যারা আমরা হেয়ার গার্ডার হিসেবে ইউজ করি বা বাচ্চারা স্কুলে যাওয়ার সময় যে গার্ডারগুলো ইউজ করেন এরকম টাইপের গার্ডার আপনি এই মেশিন থেকে কাটতে পারবেন তো বিজনেসটি প্রচ ভীষণভাবে ইউনিক একটা বিজনেস এবং এই বিজনেসটি করলে মান্থলি খুব ভালো একটা ইনকাম আপনি করতে পারবেন তো আর কিছুই না রাবার ব্যান্ড বিজনেস সম্পর্কে আপনার আজকে আলোচনা করতে চলেছি এই মেশিনটির দাম মেশিনে তো বিভিন্ন প্রাইসের আছে কারণ আমরা জানি মেশিনের প্রোডাকশান ক্যাপাসিটি মোটরের হর্স পাওয়ার সেগুলোর উপর ডিপেন্ড করে তো আমাদের মেশিন মোটামুটি ষাট পঁয়ষট্টি হাজার থেকে শুরু আছে আপ টু দেড় লাখ পর্যন্ত তো আপনারা কোম্পানিতে আসুন আমরা প্রত্যেকটা মেশিনের যে দামের ভ্যারিয়েন্ট আছে সেগুলো সম্পর্কে আমরা প্রত্যেকটা আপনাকে বলে দেবো এবার আপনি যেই মেশিনটা নিয়ে কাজ করবেন অটোমেটিক করতে পারেন আচ্ছা অনেক তো দর্শক বন্ধুরা রয়েছে যারা গ্রামে বা প্রত্যন্ত এলাকায় থাকে তারা চাইলেও বিজনেসটা করতে পারবে না তো তাদের জন্য আপনি কিরকম কি সুযোগ সুবিধা রেখে ম্যাডাম আপনি বললেন যে গ্রামে মানে চাইলেও হয়তো মেবি কেউ করতে পারবে না এরকম কোনো ব্যাপার নেই এই বিজনেসটি এমন একটি বিজনেস সেটা গ্রাম হোক শহর হোক যে কোনো জায়গায় আপনি করতে পারবেন তো এই বিজনেসটি ইউনিক একটা বিজনেস এবং গ্রামে করলে তো আরো সব থেকে ভালো হয় কারণ আপনি হয়তো সেই প্রথম ব্যক্তি হবেন যে গ্রামে এই বিজনেসটি সম্পর্কে কাউকে বোঝাতে যাচ্ছেন এবং বিজনেসটি করতে যাচ্ছেন তো গ্রামে হয়তো আরও বেশি পজিটিভলি হবে এই বিজনেসটি করা তো গ্রাম বলুন শহর বলুন শহরের যে কোনো জায়গা বলুন আপনি এই বিজনেসটি খুব সুন্দরভাবে করতে পারবেন এই মেশিনের কি কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি আপনাদের থেকে কি করা হবে অবশ্যই মেশিন নিতে গেলে তো আপনার গ্যারান্টি ওয়ারেন্টি তো অবশ্যই লাগবে আপনারা অন্যান্য কোম্পানির থেকেও যদি মেশিন কেনেন তো গ্যারান্টি ওয়ারেন্টি পারবেন কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টির সাথে যে সার্ভিসিংয়ের বিষয়টা আছে এবং আফটার সার্ভিসিং যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে প্রপার দেখতে হবে এবং যে ওয়ারেন্টির কথা আপনি বলছেন তো অবশ্যই আমাদের মেশিনের উপর ভেরিফাই করে যেরকম দামের যেরকম প্রাইসের আপনি মেশিন কিনবেন তো সেক্ষেত্রে আপনার তিন বছরের ওয়ারেন্টিও আছে পাঁচ বছরের ওয়ারেন্টিও আছে তো কোম্পানিতে আসুন আমরা পুরো ওয়ারেন্টি এবং মেশিনের যে ফিচার্স আছে এবং মেশিনের পার্টস সেই পার্টস সম্পর্কে আমরা পুরো তথ্য আপনাদের দিয়ে ম্যাম আপনি তো বারবারই সবাইকেই বলছেন যে আপনাদের কোম্পানিতে এসে একদম সামনাসামনি কথা বলে যেতে তো আপনাদের কোম্পানিতে সবাই কি করে আসবে আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলে দেন আমাদের কোম্পানিতে আসতে হলে যে সব দর্শক বন্ধুরা ভাবছেন শিয়ালদা হয়ে আসবেন তারা শিয়ালদা থেকে মেন লাইনের ট্রেনে উঠে সোদপুর স্টেশনে নামবেন নেবে আপনারা সাবই দিয়ে বেরিয়ে পল্লীর অটো পাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা গাইড করে নেবো আর যে দর্শক বন্ধুরা ভাবছেন হাওড়া হয়ে আসবেন তারা হাওড়া থেকে থেকে ব্যারাকপুরগামী বাস পেয়ে যাবেন সেই বাসে উঠে সোদপুর রাজা রোড স্টপেজে নেবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে সবসময় অল টাইম আপনি ওই নাম্বারে কল করলে আমরা আপনাকে গাইড করে তো ম্যাম এই মেশিনটা থেকে প্রোডাকশন রকম কি হয় আর এই মেশিনটা থেকে মান্থলি কিরকম কি ইনকাম হয় যদি সেই সম্পর্কে কিছু একটু বলেন এই মেশিনে মোটামুটি আপনাকে বললামই ষাট পঁয়ষট্টি হাজার টাকা থেকে মেশিনের প্রাইস শুরু আছে তো প্রোডাকশন আপনার ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ কেজি শুরু আছে তো এর থেকে আপনি কমেও করতে পারেন ধরুন কুড়ি থেকে পঁচিশ কেজি বা পনেরো কেজি আপনি যেরকম ভাবে মেশিনারি প্রাইসের উপর প্রোডাকশনটা ডিপেন্ড করছে তো আর র মেটেরিয়ালস যেটা রাবার ব্যান্ডের মেন হচ্ছে আপনার র মেটেরিয়ালস র মেটেরিয়ালস আপনি একশো চল্লিশ দেড়শো একশো ষাট একশো তিরিশ আপনি যেহেতু আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারার এই রাবার ব্যান্ড কিন্তু অ্যাকচুয়ালি একদম কেরালা বেসিসেই র মেটেরিয়ালস হয় তো আমরাই কলকাতায় এমন প্রথম যারা ইন্ডিয়ান মেশিনারি যারা আমরা এই র মেটেরিয়ালসটা ম্যানুফ্যাকচার করছি তো সেক্ষেত্রে আমরা একশো ষাট একশো চল্লিশ একশো তিরিশ যেরকম প্রাইসে আমরা দিতে পারবো এবং বারো মাস দিতে পারবো অনেক কোম্পানি রয়েছে যারা মেশিন বিক্রি করে দেয় কিন্তু র মেটেরিয়ালসের সাপোর্ট দিতে পারে না কিন্তু ইন্ডিয়ান মেশিনারিতে আসলে এইটা আপনার ভাবনার বিষয় থাকবেই না যে আপনি মেশিন পাচ্ছেন কিন্তু র মেটেরিয়ালস পাচ্ছেন না এবার ধরুন আপনি কীভাবে ইনকামটা আপনি বুঝবেন যে আপনার মাস গেলে তিরিশ বা ত্রিশ হাজার টাকা ইনকাম হচ্ছে সেটা আমি একটু আপনাকে ক্যালকুলেশন করে বলছি ধরুন আপনি এক কেজি আমি ধরছি এক কেজি ডিসি গাডারের দাম যদি আমার একশো টাকা হয় তো সেক্ষেত্রে আপনার একশো চল্লিশ টাকার সাথে আপনাকে আরও দশ টাকা আদার্স কস্টিং যেমন ধরুন ইলেকট্রিসিটি লেবার কস্টিং বা ধরুন আপনার ট্রান্সপোর্টের যে খরচা আছে সেগুলো আপনি অ্যাড করলেন মানে আপনার কত হয়ে গেল আপনার দেড়শো টাকা করে পার কেজি পড়লো তো এই দেড়শো টাকা পার কেজি গাডারটা আপনার মার্কেটে হোলসেলারে বিক্রি হয় একশো টাকা একশো পঁচাশি টাকা তো সেক্ষেত্রে আপনি পার কেজিতে চোখ বন্ধ করে তিরিশ টাকা ইনকাম করতে পারেন তো আপনি যদি সারা দিনে তিরিশ কেজি প্রোডাকশনও করেন তো সেক্ষেত্রে তিরিশ টাকা করে তিরিশ টাকা করে পার কেজিতে যদি হয় তিরিশ কেজি প্রোডাকশান আপনি নশো টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারেন এটা আমি একটা মিনিমাম বললাম তো এক্ষেত্রে আপনি যেরকম প্রোডাকশন বাড়াবেন সেরকম আপনার প্রফিটটা বাড়বে তো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ইনকাম প্রফিট বিশদে জানতে হলে কোম্পানিতে আসুন আমরা আপনাকে অন টেবিলে একদম হাতে কলমে হিসাব করে বুঝি দেবো দর্শক বন্ধুরা আপনাদের এতক্ষণ যে মেশিনটি সম্পর্কে আলোচনা করলাম এবং বললাম যে লাইভ দেখিয়ে দেবো সেই মেশিনটি নিয়ে আমরা চলে এসেছি এই যে রাবার ব্যান্ড মেশিন চলুন লাইভ দেখাচ্ছি কি করে কাজটা হবে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুললি অটোমেটিক রাবার ব্যান্ড মেশিন এই যে আপনারা এই ঘরগুলো দেখছেন এই মেশিনের এই ঘরগুলোর মধ্যে যে টিউবটা থাকে রাবারের যে টিউবগুলো থাকে সেই টিউবগুলো এখানে সেট হয় প্রত্যেকটা ঘরে এবং আপনার এখানে টু এইচপি দুটো মোটর থাকছে এই মোটরটা আপনার এই নিচের পোর্শনে মোটর থাকে ঠিক আছে তো এই মোটরের সাহায্যে যখন মেশিনটা আপনি চালু করবেন তখন এই রোলারের মাধ্যমে এই যে রোলারটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই রোলারটা দেখতে পাচ্ছেন এই রোলারের মাধ্যমে সেই গাডারের টিউবগুলো অটোমেটিক্যালি এখান থেকে আসবে এখানে কাটার দেওয়া থাকে ব্লেড থাকে সেই ব্লেডের মাধ্যমে কাটিং হয়ে আপনার এখান থেকে রেডি যেটা আপনার প্রোডাক্ট যেটা থাকবে সেটা রেডি হয়ে এখান থেকে বেরোবে এবং খুব ইজিলি একটা মানুষের দ্বারাই এটা পসিবল এর জন্য কোনো দু তিনজন মানুষের প্রয়োজন হয় না এবং যে রেডি প্রোডাক্টটা এখান থেকে বেরালো সেটা আপনার পুরো রেডি আছে বাজারজাত করার জন্য এবং আপনি জাস্ট প্যাকেজিং করবেন বাজারে বিক্রি করবেন তো দর্শক বন্ধুরা এতক্ষণে যে ভিডিওটা দেখলেন সেটা শুধুমাত্র শুধু দেখার মতো করে না করে স্কিপ না করে বিজনেস মাইন্ড নিয়ে এবং বিজনেস আইডিয়া নিয়ে আমাদের কাছে চলে আসুন ইন্ডিয়ান মেশিনারির কাছে চলে আসুন ইন্ডিয়ান মেশিনারি একমাত্র একটা ভরসার জায়গা যে শুধুমাত্র মেশিন বিক্রি করা যাদের কাজ না মেশিনের সাথে সাথে র মেটিরিয়ালস এবং মার্কেটিং সাপোর্ট প্রত্যেকটা বিষয় আমরা একদম ভালো করে তথ্য আমরা আপনাদের দিয়ে দেবো এবং ব্যবসা সম্পর্কে আইডিয়া দিয়ে দেবো শুধুমাত্র একটা বিজনেস নয় এই কোম্পানিতে আসলে আপনি বিভিন্ন রকমের বিজনেস সম্পর্কে আইডিয়া নিতে পারবেন তো দর্শক বন্ধুদের বলবো ওপারে না থেকে এবং না ভেবে আপনার আমাদের সাথে যোগাযোগ করুন খুব অল্প পুঁজি দিয়ে শুরু করে আপ টু ধরুন বেশি পরিমাণে পুঁজি ইনভেস্ট করে কোন ব্যবসা করতে পারবেন তার প্রফিট কত হবে ধরুন আপনি মার্কেটিং কিভাবে করবেন বা কাঁচামাল কী করে পাবেন সবটা বিষয় জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে